আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের চ্যানেলে স্বাগত এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পবিত্র বংশধারা সম্পর্কে জানতে পারবেন। শুরু করার পূর্বে একটি বিষয় জানা দরকার যে বংশধারা বিবরণের সময় ইবনে শব্দটি উল্লেখ করা হবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আবদুল্লাহ। যারা বিষয়টি আগে থেকেই জানেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আসল নাম শায়বা ইবনে হাশিম। হাশিমের আসল নাম আমর ইবনে আব্দে মানাফ। আব্দে মানাফের আসল নাম মুগিরা ইবনে কুশাই ইবনে কিলা ইবনে মুজা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা। মুদ্রিকার আসল নাম আমির ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান ইবনে উদ মতান্তরে উদাত ইবনে মুকাওয়াম ইবনে নাহর ইবনে তায়রা ইবনে ইয়ারুক ইবনে ইয়াজ্জুক ইবনে নাবিদ ইবনে ইসমাইল আলাইহিসাল্লাম ইবনে ইব্রাহিম আলাইহিসাল্লাম ইবনে তারে বা আজর ইবনে নাহর ইবনে আশরাক ইবনে আরগু ইবনে ফালিক ইবনে আবির ইবনে শালিক ইবনে আরফাকসাজ ইবনে শাম ইবনে নূহ আলাইহিসাল্লাম ইবনে লামাক ইবনে মাত্তুশালাক ইবনে আখনুক ইবনে ইয়ারাত ইবনে মাহলাইল ইবনে কাইন ইবনে আনুস ইবনে শীস আলাইহিসাল্লাম ইবনে আদম আলাইহিসাল্লাম।